টম আজকে আমি শিখাবো তুমি কিভাবে যেরিকে ধরতে পারবে ধরে কিভাবে ওকে আচ্ছা মতো ধোলাই করতে পারবে প্রথমে তোমাকে একটা ফাঁদ পাতে হবে ও যখন এই ফাঁদে পারা দেবে তখনই পকাত হয়ে যাবে তার জন্য ওর প্রিয় যে একটা খাবার আছে সেইটা হচ্ছে পনির পনিরটা আনবে তারপরে একটা ফাঁদ বানাবে পনিরের লোভে যখনই ও আসবে পনির খেতে তখনই ফাঁদে পরে ও তোমার হাতে ধরাশায়ী হয়ে যাবে হ্যাঁ বডি বিল্ডার ভায়া আমি তোমার কথা সম্পূর্ণ বুঝতে পেরেছি এতটুকু বুঝলে তো হবে না তোমাকে আরো অনেক কিছু শিখতে হবে এই জেরি কিন্তু অনেক চালাক যখন তুমি ওকে ধরতে যাবে ও কোনো একটা পাইতারা বাজিয়ে চলেই যাবে সেই জন্য আমাকে অনেক সতর্ক থাকতে হবে চলো আমরা দুইজন মিলে আজকে সেটা করবই বাহ তাই নাকি আমি তো মাথা ঘুরে পড়ে গেলাম আজকে কিভাবে ওকে ধরবো সেইটাই আমি দেখবো একে একে টম দেখে মাথা ঘুরে পড়ে গেল না কিছুই করার নেই চল 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 টম তাড়াতাড়ি গিয়ে ফাত্তা পারতে হবে তা না হলে বেশি দেরি হয়ে গেলে জেরি আবার বেরিয়ে যাবে আগে স্প্রিংটা এখানে গাদ 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 ভালো করে গাত হ্যাঁ হয়ে গিয়েছে স্প্রিং কাতা শেষ এখন ভালো করে এই চালিটার দেওয়ালের সাথে আটকে দে আর আমি এইখানে আরও একটা স্প্রিং এঁটে দিলাম আর এই পনিরের টুকরাটা ওর বাসার সামনে রেখে দিলাম এখনই হবে মজা যখনই আসবে বাছাধন জেরি পূর্বে এসে ফাঁদে একেবারে হয়ে যে যাবে আমার মনে হলো পনির পুরীর গন্ধ পাচ্ছি হ্যাঁ ওই তো ওখানে তো পনির দেখা যাচ্ছে পনির খেতে আমার আবার খুব ভালো লাগে এই সব থেকে পনিরে আমার প্রিয় খাবার সেই জন্য তো পনির দেখলে আমি লোভ সামলাতে পারি না এই তো আমি ক্রেনে করে কিভাবে এখান দিয়ে পনির চুরি করে যাব তো আমার দেখতেই পারবে না হাই হাই এটা কি হলো একটা স্প্রে আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দিল সাদের সাথে বাড়ি খেয়ে ছাদ ফেটে গিয়েছে আমার অবস্থা একেবারেই কাহিল হাই হাই একই আমাকে তো মনে হচ্ছে কোনো কোনো ভ্যাকুয়াম ক্লিনার আমাকে টেনে নিল এই তো হাই হাই আমাকে তো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে টেনে এনে আবার ঝাটকা মেরে একটা নেটের সাথে পাঠিয়ে দিল এ কি আবারও তো আরেকটা স্প্রিং এর সাথে বাড়ি খেলাম হাই হাই রে অবস্থা তো একেবারে না হাল মাথা ভুনভুন শুধু করছেই ওরে রে বাপ রে বাপ ওইটা কি আসছে লোহার একটা বল আসছে ওইটার ভেতরে বাতা খেলে তো আমি চ্যাপটা হয়ে ঘেটা হয়ে যাব তাড়াতাড়ি দৌড় মেরে রাস্তার ভিতরে পালিয়ে যাই বাবা তা না হলে এই বল আমাকে চাপা মেরে একেবারে চ্যাপটা করে দেবে এই যা বলতে বলতে তো আমাকে চ্যাপটাই বানিয়ে দিল কি করব এখন আমি হাই রে আমার জীবন বাহ 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 বডি বিল্ডার ভাই তোমাকে স্যালুট দেখেছো টম দেখেছো কি করে ফেলেছি এটাই হচ্ছে বডি বিল্ডারের কাজ আজকে থেকে তোমাকে আরো ভালো করে শিখতে হবে আমি যা যা শিখাবো তুমি তাই তাই শিখবে আর যদি না শিখো তাহলে কিন্তু তোমাকে ঘাটটা মারবো আমি আর আমার মতো প্রতিদিন তোমাকে জিম করতে হবে আই মিন ব্যায়াম করতে হবে তাই না কি আমিও তোমার মতো বডি বিল্ডার হয়ে যাব বাহ বাহ আমার অনেক আগে থেকে বডি বিল্ডার হওয়ার শখ ছিল হাই হাই আমাকে প্রতিদিন তিন চার ঘন্টা করে ব্যায়াম করতে হবে না রে বাপু আমি তো তিন চার ঘন্টা করে ব্যায়াম করতে পারবো না আমি এমনিতেই অলস প্রতিদিন তিন চার ঘন্টা করে ব্যায়াম না করলে পারবে না যাও 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 তাড়াতাড়ি করে গিয়ে দেখে আসো ঝেরে কি অবস্থা আমার সাথে বাট পারি করলে চলবে না ব্যায়াম তোমাকে করতেই হবে টমের নাকি কোনো এক খালতু ভাই এসেছে সে আবার বডি বিল্ডার আমাকে কিভাবে মারাটা মারলো ফাঁদে ফেলে কে আর করার এখন আমি কবুতরদেরকে খাবার খাওয়াচ্ছি আ এ তিতে তিতি তিতি তোরা সবাই আয় কবুতর পপকর্ন মজা করে খায় কি করবো আমি আমাকে তো ওরা মেরেছে কিন্তু আমাকে একটা কাজ করতেই হবে বুদ্ধি তো পেয়ে গিয়েছি এই কবুতরের দরগুলোকে আমার সাথী বানালে কেমন হয় এ তোমরা সবাই শোনো আজকে একটা যুদ্ধে যেতে হবে তোমরা কি রেডি তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই রেডি চলো 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 চল 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 উড্ড গগড়ে বাজে মাদল নিম্নে তল অরুণ পাতে তনুন্দর তমরে এবার বল চল 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 উড্ড গগড়ে বাজে মাদল নিম্নে ওতলা তল অরুণ পাতে দল চল 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 আজকে আমরা গিয়ে টমের উপর আক্রমণ করব যে করে হোক ওকে হারিয়ে দেব এ কি দেখছি এ দেখো দেখো মনে হচ্ছে অনেকগুলো লোক একসাথে হেঁটে যাচ্ছে চল 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 আমরা কি ওদের সাথে একসাথে হয়ে দলবদ্ধ হয়ে যাই হ্যাঁ রানী মা তুমি তো বলেছ আমাদের এখান থাকলে হবে না চলো 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 আমরাও যুদ্ধে যাই জেনিকে গিয়ে একটু সাহায্য করে আসি চলো সবাই চলো লাইন ধরে ধরে চলো চল 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 চা চা চল চল তাড়াতাড়ি চল তোমরে গয়া আজকে ভালো করে বল আজকে আমার দল অনেক ভারী হয়ে গিয়েছে সবাইকে নিয়ে যুদ্ধে যাচ্ছি আমার আর টমের খালতো ভাইকে আজকে আচ্ছা মতো পেদাবো আমাকেও নিয়ে চলো আমাকেও নিয়ে চলো আমি তো হাঁটতে পারছি না দৌড়াতে হচ্ছে নিয়ে চলো টম তোমাকে এভাবে থাকলে কিন্তু হবে না আরও বেশি বেশি করে আরও বেশি বেশি করে ব্যায়াম করো বেশি বেশি করে পুশআপ দাও তা না হলে তোমার শক্তি হবে না ভালো করে শক্তি পানি এই তারপরে আমাদেরকে জেরি হাতে লড়তে হবে জেরি কিন্তু অনেক বুদ্ধিমান ও আমাদেরকে বুদ্ধি দিয়ে হারিয়ে দেবে কি ব্যাপার তুমি এভাবে ভাবে দিতে পারছো না কেন তাড়াতাড়ি করে পুশআপ দিচ্ছি তাড়াতাড়ি করে পুশআপ দাও খালতো ভাই বডি বিল্ডার আমি তো ভালো করে পুশআপ দিতেই পারছি না খুব কষ্ট হচ্ছে আমার হাই হাই আমি তো পুষ দিতে গিয়ে আর একটা দিতেই পারি না উঠলে নামতে পারি না নামলে উঠতে পারি না 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 টম তোমাকে এভাবে করলে চলবে না তো তাড়াতাড়ি করে বলছি আমার মতো পুষাপ দেবে তাড়াতাড়ি করে তারা হল তো তুমি বডি বিল্ডার হতে পারবে না ওরে চা ওইটা কি দেখছি আকাশ দিয়ে কে যেন উড়ে আসছে দেখো দেখো টম আমাদের উপরে মনে হচ্ছে আক্রমণ করতে আসছে ওই ওইখানে তো জেরি আছে ওরে বাপ রে বাপ এগুলো কি দেখছি আগে তো জানতাম পাখির উপরে কেউ বসে এখন দেখি কচ্ছপের উপরে পাখি বসে আছে ইয়াহু জিন্দাবাদ তাড়াতাড়ি করে ওদের উপর আক্রমণ করো আক্রমণ আমাদেরকে যুদ্ধে জিততেই হবে হ্যাঁ 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 ওদের উপর আক্রমণ করে দিয়েছি আমাদের যতগুলো কচ্ছপ ছিল ওদের উপরে ছুড়ে দিয়েছি খালতো ভাই টম তুমি কিন্তু শক্তিশালী থেকো যে করে হোক ওদেরকে হারাতে হবে আমাদের উপরে কষ্ট পাচ্ছে আমি তো ঘুষি মেরে মেরে সবাইকে একেবারে ছেদ করে দেব আমার সাথে পারবে এই ইয়া এই নে লাথি আরো জোরে ঘুষি লাথি মেরে নাক স্বামী ফাটিয়ে দেব ওদেরকে আমি হচ্ছি বডি বিল্ডার এইভাবে লাভ ওরে বাবা আমার হাত পা গেল রে কাল ভাই বডি বিল্ডার আমাকে তাড়াতাড়ি বাঁচাও এই কচ্ছপের বাচ্চাগুলো আমাকে একেবারে কামড়িয়ে কুমড়ে চালপাল তুলে দিল তুমি কোনো চিন্তা করো না টম আমি আসছি আমি দেখেই ছাড়বো ইয়াহু আমি হচ্ছি বডি বিল্ডার আমার সাথে পারা তো অসম্ভব হাই হাই আমার খালতো ভাইয়ের উপর সবাই ঝাঁকিয়ে পড়েছে দাঁড়াও সবগুলোকে দেখাচ্ছি মজা একবারে ছুঁড়ে ফেলে দেব হাই হাই রে একি ও দেখছি মৌমাছি মৌমাছির দল হুল ফুটানোর জন্য আমার দিকে কি আসছে দাঁড়া ওদেরকে পানির ঝটকা মেরে উড়ে যাবো হো হো আমি হচ্ছি বুদ্ধিমান এইতো পানির ঝটকা মেরে সবকে একেবারে কপকাত করে দিয়েছি দেখো কেমন লাগে তাড়াতাড়ি করলে আক্রমণ করলো ওই তো আমার তো দোদা দাদা দাদা তাড়াতাড়ি পালায় তাড়াতাড়ি পালাই আমার উপরে আক্রমণ করছে পালিয়ে যাবে কোথায় টম আমাকে যেভাবে তোমরা নাস্তা করেছিলে আজকে সবগুলোকে খেয়ে ছাড়বো এইতো আমি উনি এসেছি আমি কি কম যাই নাকি আবু তো নিয়ে এসেছি একটা ভালো করে বন্দুক হাই হায় এখনি ছুরে মারবো তোদের উপরে কামানের গোলা এই আসতে থাক আমার পিছু এখন আমি চালু করে দিলাম আমার কামারের গোলা এখন একটা একটা করে বাড়ি মেরে তোদের সবগুলোকে আকাশ থেকে নিচে ঝাটকিয়ে দেব এই তো আমার কার্য সফল হয়ে গিয়েছে সবগুলোর গায়ের উপরে আমি বল মারছি এইটা হচ্ছে কামান বল একটা একটা করে বাড়ি মারবে আর সবগুলো নিচে ঝটকা মেরে পড়ে যাবে দেখো খালতু ভাই অবস্থা কি হয়েছে সবগুলো তোকে নিচে ফেলে দিয়েছি বাবা বাবা টম তুমি তো সেই কাজ করে ফেলেছো তুমি এই না আমার খালতু ভাই আহ যাক ভালো হয়েছে ও আমাদের উপরে ঝাপাতে এসেছিল আমি মিন আক্রমণ করতে এসেছিল সবগুলোকে একেবারে কুপকাত করে ফেলেছি আমি এবং আমার সৈন্যবাহিনীর উপরে আক্রমণ করা আমি তো কি করব এখন কেমন রাখছে জেরি ওই মা সে হয়েছে জেরি আর জেরি সৈন্য বাহিনীকে একেবারে কুপকাত করে ফেলেছি কি বলো ওই বা সবটিকে একেবারে পাঠিয়ে দিয়েছি যাচ্ছে সবাই এখন উড়ে উড়ে অসহার মতো চলে যাচ্ছে এখন আমি আর কি করব না পারছি কিছু করতে না পারছি কিছু দেখতে আমার সৈন্যবাহিনীকে হারিয়ে দিয়েছে এই 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 বলো বল কেমন লাগলো আমরা কিন্তু তাড়াতাড়ি করে বলো হ্যাঁ হ্যাঁ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা জিতে গিয়েছি তাড়াতাড়ি করে পোশাক দাও আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে আমাদেরকে বডি বিল্ডার হতে হবে তুমি কি দিতে পারছো যে দাও 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 কোন তো সারা শব্দ পাচ্ছি না ভালো করে পোশাক দাও বলছি তা না হলে কিন্তু তোমরা আবারও হেরে যাবে আমার অবস্থা একেবারে না যে হ্যাঁ দেখো আমার মতো পোশাক দিলে প্রতিদিন খালতু ভাই তুমি আমার মতো মোটা হয়ে যাবে কি ব্যাপার হেলিকপ্টার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে মনে হচ্ছে আমার আম এসে গেছে তুই কেন আমাকে রেখে একা একা পালিয়ে এসেছিস আরে না 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 এমনি এসেছি আমু এমনি এসেছি আমাকে কিছু বলো না আমি তো টমের কাছে এসেছিলাম মিথ্যা কথা বলার জায়গা পাস না না তুই আমার খাবার টাবার চুরি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে এসেছিস একবার সে তো বাসায় গিয়ে নেই আজকে তোকে দেখে নেব হতচ্ছাড়া এত টাকা পয়সা জমিয়ে রেখেছিলাম সবগুলো নিয়ে এসেছিস তাড়াতাড়ি করে বলছি উঠে আয় তাড়াতাড়ি করে হেলিকপ্টারে উঠে আমাদেরকে চলে যেতে হবে বেশি দেরি করে তোরা আব্বু আবার রাগারাগি করবে আমার উপরে আমরা হচ্ছি আমরা হচ্ছি আর লোক

যে পর্যন্ত তুই ভালো মতো না থাকতে পারবি আমি আবারও আসব আর আমার দেখানো ব্যামটা কিন্তু ভালো মতো করিস এই তাড়াতাড়ি করে চল এত মানুষকে উপদেশ দিতে হবে না টাকা পয়সা নিয়ে এসেছিস আজকে আমাদের ক্যাম্পে ফিরে নেই একেবারে ছাচ্চা মতো ধোলাই দিয়ে তোর নন্দামি বের করে দেবো আমি আচ্ছা চলো যাচ্ছি বিদায় টম বিদায় খাওতো ভাই চলে যাচ্ছি চলে যাচ্ছি হেল্লি বডি বিল্ডার খালতো ভাই আমাকে খ্যা খাই রেখে চলে গেল। কে করব আমি কিছুই তো বিশ্বাস করতে পারছি না হাই হাই জেরি দেখি আমার পাশে এসে পড়েছে জেরি আজকে থেকে যুদ্ধবিগ্রহ সব বাদ চল আমরা দুইজনে মিলে আত্মসমর্পণ করি আর যুদ্ধ মুদ্ধ করব না ঝামেলা টামেলা কিছুই করব না একই মাথা ঘুর করে খরে পড়ে গেলাম আমি মাটির ভেতরে কালকে সকালে দেখা হবে আর যাচ্ছি আমি চলে কচ্ছপ মামা আজকে তো তোমার আমার সাথে দৌড় প্রতিযোগিতা তাই না হ্যাঁ তোমার সাথে আমার দৌড় প্রতিযোগিতা তো কে হয়েছে তুমি যাও দৌড় দিয়ে পারলে আগে যাও না 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 আমি তো যাব না আগে যাও কচ্ছপ মামা তোমাকে আমি আগে যেতে দিলাম তুমি আগে ভাগে দৌড় মারো পরে আমি দৌড় দেব তোমার যে দৌড়ের স্টাইল তুমি আমার সাথে কোনোভাবেই দৌড়িয়ে পারবে না যাও 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 হাই হাই কি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কচ্ছপ মামা পা টেনে টেনে তো ছোটাতে পারছি না এই এই সজা যা কচ্ছপ মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যা বসে তুমি তো অত আগে দৌড়ালেও পারবে না ওকে দৌড়াতে গিয়ে তো আমি একেবারে হাঁপিয়ে গিয়েছি কি করব রাগে ছাদে কিন্তু আমার শরীর একেবারে রাগ হয়ে লাল টকটকা হয়ে পড়ে গেল রা এই এই আমার চোখ দিয়ে মাগ দিয়ে নাক দিয়ে তো ধোঁয়া বের হচ্ছে

কচ্ছপের বাচ্চাটা অনেক পিছনে আর খরগোশের বাচ্চাটা অনেক আগে দৌড়িয়ে যাচ্ছে তোর কাছে কি মনে হয় কে জিতবে এ বলতে বলতে দেখি আর একটা কুকুর ছানা আমার এই পাশে এসে গিয়েছে তাড়াতাড়ি ভাগ 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 দৌড়তে 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 ও তো মনে হচ্ছে গন্ধ শুকছে আমাদের এইখানে মতু করে দেবে তাড়াতাড়ি ভাগ ভাগ নে তাড়াতাড়ি ভাগ এইখান থেকে ভেগে টেগে তাড়াতাড়ি চলে যায় তা না হলে মতু করে দেবে কিছুই তো করতে পারছে না গোকো 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 কোথায় গেল কোথায় গেল এই দিক দিয়ে তো মনে হচ্ছে গিয়েছে না 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 এদিকে চাইনি আমি তো সেই খান দিয়েই যাচ্ছি হ্যাঁ আমার মক্লেশ ভাই তো ওইখানে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে যায় গিয়ে ওর কাছ থেকে ড্রোনটা নিয়ে আকাশপথে উড়ে যাব এ কি জেলিবাগনে দেখ তো কচ্ছপের বাচ্চাটা ওইখানে দৌড় না রেসনা দিয়ে এই দিক দিয়ে হেঁটে কোথায় যাচ্ছে এই বিষয়টা কিন্তু একেবারে সন্দেহজনক ও আবার কিছু না করে এই না এই নাও তোমার জন্য এটা হচ্ছে ড্রোনের রিমোট আর আর একটা ড্রোন দিচ্ছি তোমাকে এই ড্রোনটা তুমি ভালো করে নিজে পড়বে তারপরে সুন্দর করে আকাশ পথে উড়ে যাবে এটা হয়ে গেছে দেখতে পেরেছ ড্রোনটা তো ভালোমতেই কাজ নিয়েছে তোমাকে যেটা বলেছি মক্ল্যাস আমার যে খোসা আছে খোসা এমন তো একটা পোশাক তোমাকে দিয়েছি পোশাকটা ভালো করে পরে তুমি জোর দিয়ে ফার্স্ট হও ওইখান থেকে স্বর্ণের মেডেলটা পাবো না সেইটা আমি তোমাকে অর্ধেক দেব আর আমি অর্ধেক নেব বুঝতে পেরেছ মুখলেস তাড়াতাড়ি দেরি না করে আমার ড্রেসটা পরিধান করে দৌড় মারো আর আমি আকাশ পথে গিয়ে ওইখানে থাকবো আর তুমি ভিড়ের ভিতরে এখান দিয়ে কেটে পড়বে আর সবাই বুঝবে আমি ফার্স্ট হয়েছি যখন আমি ফার্স্ট হব তখন তো স্বর্ণের মেডেলটা আমার হয়ে যাবে তারপরে অর্ধেক তোমার হ্যাঁ 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 ঠিক কইছো ঠিক কইছো তুমি কসব মামা যাও তুমি চললে যাও তোমাদের এই ফাস্ট করার দায়িত্ব মই লইয়ে নিলাম যেই জন্য এক লাখ টাকা দিয়ে একটা ড্রোন কিনাই না তোমার হাতে দিয়ে দিলাম যাতে তুমি আকাশ পথে উঠে যাইয়ে ফাস্ট হইতে পারো আর আমি তোমার খপলা পড়িয়ে এখান দিয়ে দৌড় মাইরে ফাস্ট তুমি চিন্তা করিও না আগে আগে আকাশ পথে যাও যাইতাছে যাইতাছি ভালো করে যাইতাছি আমার তো ফাস্টই হইতে হইবো আহ ঠিক আছে যাও 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 সুন্দর করিয়া উড়িয়া যাও পূজা যা ফার্স্ট তোমাকে ওইতে এইবে মেডেল আমাদের পাইতে এইবে যাক অনেক কষ্ট করি একটা প্ল্যান বাই করি দিয়া কসম মামার জন্য জিনিসটা আনছিলাম হাই হাই ভাগনে কি দেখছি রে এইখানে তো দুর্নীতি হচ্ছে দেখেছিস কিভাবে দুর্নীতি করে কচ্ছপটা ড্রোন নিয়ে একলা একলা উড়ে গেল আর মুকলেস মনে হচ্ছে কোনো একটা ফোন দিয়ে আসবে হ্যাঁ মামা থেকে তো দেখো 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 মুকলেস কোম্বান থেকে জানি একটা কচ্ছপের ডেট নিয়ে এসেছে কর্তবের দেরটা পরে ওই তো কর্তব হয়ে গেল এখন তো মনে হচ্ছে ওই দৌড় মারবে দোল মেলে হয়ে ওই একটা স্বর্ণের মেডেল নিয়ে যাবে ভাগ্নে এই দুর্নীতির প্রতিবাদ আমাদের করতেই হবে তা না হলে খরগোশটা হেরে যাবে খরগোশের বাচ্চাটা হেরে গেলে কি করা যায় চল চল ভাগ্নে তাড়াতাড়ি চল মামা তুমি চিন্তা করো না দেখো আমার পয়সা এই কবুতরটা এসে গিয়েছে এই কবুতরের উপরে চলে আমি এখনই চলে যাব আর ওই কচ্ছপটাকে পর্যবেক্ষণ করবো তুমি শুধু চোখ দিয়ে দিয়ে দেখো এই চলো চলো আমার পায়রা কবুতর তাড়াতাড়ি চলো আমাদের গিয়ে পর্যবেক্ষণ করতে হবে একটা তো গেল করে বাড়িতে আমার কবুতরটা অজ্ঞান হয়ে গেল কি করবো কতদিন ধরে না আমি এটাকে প্রশিক্ষণ দিলাম কিন্তু এখন তো উঠতেই না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মামা তুমি চিন্তা করো না আমার কাছে আরো একটা আতে দাঁড়াও ডাক দিচ্ছি আমার পায়রা তাড়াতাড়ি আত তোমাকে নিয়ে উড়ে যেতে হবে এই তো তোমা দেখো এতে পড়েতে এইটার পিঠে আমি লাভ দিলাম আর এখনই দাবো ওই দিকে তোলো ওই দিকে তোলো আমাদের গিয়ে তাড়াতাড়ি করে ধরতে হবে দেখতে হবে এই বলতে বলতে আমাকে এখন বাড়ি খাইয়ে দিল আমি না থাত করে বাড়িকে একেবারে অজ্ঞান হয়ে গেলাম কি করবো তম্মামা কোনো কিছুই বুঝতে পারতি না আমার পায়রাগুলো একেবারে বলদ হয়ে গিয়েছে এদের কত ভালো করে প্রশিক্ষণ দিয়েছিলাম একটাও ভালো করে কাজ করতে পারতে না কিছু কলার নেই তো মামা দা তোরা তাড়াতাড়ি চলে যা হ্যাঁ যাচ্ছি 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 আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে কিছু না এই জেরি কোনো ব্যাপার না ব্যাপার না আমি এসে পড়েছি চলো 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 আজকে তোমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব তুমি ছোটখাটো আছো তুমি আমার মাথায় চড়ে ভালো করে ফটোগ্রাফি আর ভিডিও করবে উপরে যাওয়ার চিন্তা ভাবনা আমার যে করে হোক একা একা আকাশে উড়ে যাবো আসো তুমি আগে এই 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 তো এসে গিয়েছে তাড়াতাড়ি করে আমার মাথায় চড়ে বসো তাড়াতাড়ি করে আমাকে ভিডিও করতে হবে ওই তো দেখা যাচ্ছে কচ্ছপটা ড্রোন নিয়ে একা একা উড়ে যাচ্ছে কই কই দেখি তো ভায়ার ব্রিগেডটা এই তো পেয়ে গিয়েছি এখনই আমাকে যেতে হবে রেডি ওয়ান টু থ্রি উড়ে গেলাম কেরে ওই বেটা এই কে নিল এইখান থেকে আমার আগুনটে ভানোর যন্ত্র হাই হাই মনে হচ্ছে কেউ আগুন নিবানর যন্ত্র নিয়ে পালিয়ে গিয়েছে কিছু করার নেই কি যে করব কিছুই বুঝতে পারছি না জাগ 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 আমাকে আর এখানে থেকে লাভ কি আমি একটু বাইরে গিয়ে দেখি কোথায় কি হচ্ছে যদি ভালো করে না দেখি তাহলে কি করব লা 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 কুত্তো আমার পিছু লেগেছে দেখো সবাই চেয়ে বাচ্চা করে দেখছে সবাই হেসে লা লালা ভাই তুমি কোনো চিন্তা করো না আমি ভালো করে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করছি তুমি শুধু চেয়ে চেয়ে দেখো আর ভালো করে উড়ো ওই তো দেখা যাচ্ছে কচ্ছপটা মাথা বের করেছে এই যা আমি তো ধরা পড়ে গেলাম

ছবি তোলা শেষ